একটি প্রশ্ন করলেন প্রশ্নটি অনেক বড় প্রশ্ন প্রশ্নটি ছিল মান মন ইবাদ আল্লাহ বান্দাদের মাঝে কে আল্লাহ কাছে বেশি প্রিয়। আপনারা কি ধারণা করতে পারেন রাসুল কি উত্তর দিবেন রাসুল সাল সাল্লাম তখন বললেন আহ সানু হুমকান যে উত্তম চরিত্রের অধিকারী উত্তম চরিত্রের অধিকারী তথা মানুষের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সৃষ্টিজীবের প্রতি রহম করা দয়া করা যদি কেউ তার মর্যাদা বুঝতো তার সাথেও সুন্দর আচরণ করা আর যদি তার মর্যাদা না বুঝলো তার সাথেও সুন্দর আচরণ করা রসুল সাল্লাহ সাল্লামের সাথ করেছেন আনাজাঈমুন আই কাফিলুন বিবাইতিন ফি রবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ও ইনকান মহিক তথা আমি জান্নাতের ভিতরে বিশাল এক প্রসাদের জিম্মাদারি হইলাম জিম্মা নিয়ে নিলাম যদি কেউ জগরা ছেড়ে দেয় জগরা ফাসাদ যেটি কোনো উপকার আসে না না আছে দুনিয়া না আছে আকেরাতের অবিবেইতিন ফি অসাতিল জান্না লিমান তারা কাল কেদিপ ও ইনকায়না মাজেহান এবং আমি জান্নাতের একদম ভিতরে একটি বিশাল অট্টালিকার জিম্মা নিয়ে নিলাম যদি কেউ মিথ্যা ছেড়ে দেয় যদিও মজাক করে হোক না কেন অবিবেইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসনা খুলকা এবং জান্নাতের সর্ব স্তরে একটি অট্টালিকার জিম্মাদারি আমি হব জিম্মা নিব যার চরিত্র উত্তম সুবাহান চরিত্র উত্তম উত্তম চরিত্র দিয়ে দুনিয়া অর্জন এবং জান্নাতের সর্ব স্তর অর্জন করার উপায় এই ইবাদত থেকে আমরা অনেক মানুষ বঞ্চিত দুনিয়াতে চলি সামান্য কিছু তুচ্ছ জিনিস নিয়ে মানুষের ঝগড়া করি বা নিজে অহংকার প্রদর্শন করি মানুষের সাথে সৎ আচরণ করি না একজন মুসলিমের এমন হওয়া উচিত যেমন প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের আচরণ আখলাখ চরিত্র ছিল আল্লাহ রবুল আলামিন যার সম্পর্কে বলেছেন ইননাকালা আলা হলুকিন আদিম নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকার এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে